মূলত হচ্ছে নেককাজ করাই কবরের আজাব থেকে বিরতি বা মুক্তি লাভের একটা উপায় বিশেষ করে রমজান মাসকে আল্লাহ আল্লাহবুল্লা আলামিন তিনটা বাগে বিভক্ত করে রেখেছেন একটা মাস হচ্ছে রহমত আর একটা হচ্ছে মাঘিরত আরটা হচ্ছে দুজক থেকে মুক্তির একটা উপায় শেষ দশক যেটা আছে এটা এটা স্বাভাবিক যেভাবে আমরা পালন করি অর্থাৎ এতিকাফের মধ্য দিয়ে বা বিশেষ সবে কদর এটা অন্বেষণের মধ্য দিয়ে যেটা আমরা এই শেষ দশক পালন করি এর ভিতর দিয়ে আমাদের জাহান্নম থেকে দুজক থেকে মুক্তির একটা উপায় হয় তো আমাদের রমজান মাসে যেটা আমাদের যে কাজ যেটা আছে বেশ কয়েকটা কাজ গুরুত্বপূর্ণ যেটা আমরা প্রায়টি আমাদের আমাদের প্রত্যেকের কাছে পাওয়া যায় আবার অনেক মানুষ আছে যারা খেয়াল করে এগুলো করার দরকার এক নম্বরটা হচ্ছে রোজা রাখা এটা তো সবাই রাখে বিশেষ করে প্রথম দিকের রোজাগুলো সবাই রাখে আজকে যেমন প্রথম রোজা আমার পুরো বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট মানুষ রোজাদার যারা রোজা পরবর্তীগুলো রাখতে নাও পারে এরাও কিন্তু প্রথম রোজাটা রাখছে তো সকল রোজাই রাখা চাই প্রত্যেকটা রোজা তিরিশটা রোজা তিরিশটা ফরজ এমন না যে তিরিশটা রোজা মিলে একটি ফরজ অথবা শুরুটা আমি রাখলাম পরে আর রাখলাম না বা শেষেরটা রাখলাম সাথেই রাখলাম এমনটা না প্রত্যেকটা রোজা রাখা দ্বিতীয় আমলটা হচ্ছে রমজান মাসে তারাবি নামাজ পড়া তারাবি এটা হচ্ছে রাসুলে করিম ইসলাম এর আমল থেকে তার জিন্দিগি থেকে এটা সাবেদ এটা পাওয়া যায় যে রাসুলে করিম ইসলাম দিনের বেলা রোজা রাখছেন রাতের বেলা তারাবি পড়ছেন উমরুল্লাহ তালন এর জমানা থেকে তো এটার খুবই আজমত একদম দাওয়াম একদম পরিপূর্ণভাবে এটা এটা পাওয়া গেছে যে তারাবি নামাজের একটা বিধান তৃতীয়ত হচ্ছে রমজান মাস এটা দান সৎকা করা বেশি পরিমাণে অন্য মাসের তুলনায় রমজান মাসে দান খয়রাত করা কারণ হচ্ছে

অন্য মাসে যেই পরিমাণ দান খয়রাত করতেন এর চেয়ে অনেক গুণ বাড়িয়ে অনেক গুণ বৃদ্ধি করে রমজান মাসে দান খয়রাত করতেন তার কারণই একটি সেটি হচ্ছে অন্য মাসে কেউ যদি একটি কাজ করে তাহলে একটি নফল কাজ করলে একটি একটি নফলেরই সব পায় কিন্তু এই মাসে যদি একটি নফল কাজ করে তাহলে একটি ফরজ আদায়ের সব পায় একটি ফরজ আদায় করলে অন্য মাসে একটি ফরজ আদায় করলে একটিতে একটিরই সব পায় এই মাসে একটিতে সত্তরটির সব পায় এজন্য জন্য অন্য মাসে এক টাকা দিলে এক টাকার সব এই মাসে এক টাকা দিলে সত্তর টাকার সব এটা একটা খুবই হিসাব বিষয় এটা মুনাফাজনক এটা লাভজনক একটি বিষয় এই জন্য রমজান মাসে বেশি দান খায়রাত এটা করা চতুর্থতম হচ্ছে কোরআন করিমের করা স্বাভাবিক আমরা জানি করিম রসুলি ইসলাম বলেছেন যে কেউ যদি একটি হরফ পড়ে তাহলে তার তিরিশটা নাকি যে একটা হরফে তার দশটা নাকি আলিফ লাম এটা এখানে একটা হরফ না এখানে আলিফে একটা হরফ লামে আর একটা হরফ এটা মিম আর একটা হরফ এখানে হচ্ছে কোরআনে করিমকে বেশি করে করা কোরআনে করিমের প্রতি আজমত রাখা এটা একটা সম্মান রাখা স্বাভাবিক পরিবেশে অন্য মাসে বা অন্য দিনে যেই পরিমাণ আমল করতে পারে মানুষে কোরআনের সাথে সম্পর্ক জুড়াইতে পারে এর চেয়ে বেশি জোড়ানোর কথা এই রমজান মাস কারণ কারণ হচ্ছে এই রমজান মাসটাই পুরোটাই এই একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই মাসেই কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে স্বাভাবিক আমরা জানি কোরআনে করিমের দুইবার নাজিল হওয়া একটা হচ্ছে আসমান থেকে প্রথম আসে সাত সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আর দ্বিতীয়টা হচ্ছে আস্তে আস্তে তো দ্বিজান আস্তে আস্তে অবস্থা স্থান কাল পেক্কা ভোটে আস্তে আস্তে কোরআনে কারিমের নাজিল হওয়া তো একবারে এক দফা এক একমর্তবায় যে নাজিল হওয়াটা এটা হচ্ছে শবে কদরে আর এই শবে কদরটা হচ্ছে রমজানে বিদায় এই কোরআনকে কোরআনকে বিষয়বস্তু বানিয়ে শবে কদরটা মূল্যায়ন মূল্যায়িত এই বিষয়টাকে বিষয়বস্তু বানিয়ে পুরা রমজানুল মোবারকটা হচ্ছে মূল্যায়িত তাই আমরা অন্য মাসের তুলনায় রমজান মাসে কোরআনে করিমের তিলাওয়াত এটা বেশি করে করতে থাকবো এটা হচ্ছে আমাদের মূল ওজিফা বা করণীয় পঞ্চম হচ্ছে নফল ইবাদত বেশি বেশি করা নফল ইবাদত নফল ইবাদত বলতে ফরজ ইবাদতগুলো আমরা একটা দায়িত্ব সহকারে যেভাবে আঞ্জাম দেই আদায় করি অন্যান্য অন্যান্য আরও কিছু কাজ আছে যেগুলো নফল যেমন মনে করেন সদা সর্বদা হাঁটার সময় তসবি পাঠ করা সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলা রাস্তায় কোনো একজন বিপদী মানুষ কোনো রাস্তার লোকেশন খুঁজতেছে আমি তাকে এমনভাবে তাকে আমি তার লোকেশনটা দিলাম যে সে একদম মনের মন থেকে একটা দোয়া দিতে বাধ্য হল অনেক ক্ষেত্রে আমরা এই কাজটি আমরা একটা দায়িত্বের ভিতরেই নিই না কেউ যদি আমাকে যখন একটা রাস্তার লোকেশন জিজ্ঞাসা করে কোনো একটা বিষয়কে জানতে চায় তখন আমি মনে হয় তার সাথে এমন অবদ্র আচরণ করে ফেলি যে সে জিজ্ঞাসা করাটাই তার জন্য একটা অপরাধ আমার কাছে মনে হচ্ছে না এরকম না তাকে বলতে হয় তাকে সুন্দর করে বলে দিতে হয় যেমন সে একটা জায়গার লোকেশন জানতে চায় তাকে আমি বল এইভাবে যদি বলি যে সামনের গলিতে গিয়ে ফরে একটা টং দোকান পাবেন বা পরে একটা পানের দোকান পাবেন ওই দোকানের পরে গিয়ে আরেকটা গলি পাবেন এর সুন্দর করে একটা ডিটেলস দিলাম যে তার আর কাউকে জিজ্ঞাসা করতে হইলো না এটা একটা লোকেশন দেওয়া আরেকটা লোকেশন দেওয়া যেমন সামনে যান সামনে যান আরও কিছু জিজ্ঞাসা করলে ভাই জানতো সামনে যান এটা হচ্ছে একটা ভাবে কথা বলা মানুষের সাথে এরকম কথা না বলা বরং এটা মানুষকে মুসলমান মনে করে তাকে হিমত বুঝে তার কদর করা তার সম্মান দেওয়া তাহলে এটা হচ্ছে একটা নফল কাজ নফল কাজের লিমিট নাই আনলিমিট কাজ যেমন কেউ কারোর সাথে ভালো কথা বললো ভালো একটা পরামর্শ চাইছে একটা পরামর্শ দিল এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একজন মানুষ যদি নফল কাজ করতে চায় তাহলে সারাটা দিন নফল কাজ করে তার পরকাল সে উজালা তার ক্লিয়ার করতে পারে একজন মানুষ দাওয়াতের কাজে বের হলো গাছতে বের হইলো সে দাওয়াতের কাজ করতেছে মানুষকে নামাজ নামাজ পড়তেছে না এদেরকে নামাজের জন্য আহ্বান করতেছে একটা মানুষকে খুব অশালীন পরিবেশে দেখছে সে পর্দার খিলাপ চলতেছে সে কোনো না কোনো একটা কাজে গুনার কাজের মাঝে সে ব্যস্ত আছে তাকে ওই জায়গা থেকে তার ফিরত আনা ফিরিয়ে আনার জন্য অত্যন্ত আন্তরিকভাবে সে চেষ্টা প্রচেষ্টা করলো এগুলো হচ্ছে নফল কাজ করা ষষ্ঠ হচ্ছে দোয়া করা মোনাজাত করা স্বাভাবিক অন্য অন্য মাসে অন্য দিনে এমন গনিমত টাইম এমন বরকতপূর্ণ টাইম খুবই কম পাওয়া যায় বা একটা অর্থে যদি বলা যায় যে এই রকম গণিমতপূর্ণ টাইম কিন্তু তার হাতে আসে না বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে এই রব্বুল আলামিন কবুল করেন এটা হচ্ছে রমজান তাৎপর্যপূর্ণ এমন একটা গুরুত্বপূর্ণ একটা মাস যে দেখেন অন্যান্য এবাদতের তার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কিন্তু দিয়ে থাকেন কিন্তু রমজানের তার বিনিময় সব যেটা আছে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে দেন কারণ রসুল করিমসাল্লা আনা আজ বিহি রোজা হচ্ছে আমার জন্য এবং আমি এর প্রতিদান দিয়ে থাকি যে অন্যান্য আবাদত স্বাভাবিক একটা উদাহরণ যদি দেওয়া হয় উপমানলে সহজেই বোঝানো সম্ভব সেটা হচ্ছে একজন কোম্পানির মালিক তার ম্যানেজার এর মাধ্যমে যদি সব কর্মচারীদের বেতন দিয়ে থাকে তাহলে কোম্পানির মালিক যখন কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তার ম্যানেজারের কাছে বলল যে তুমি সকলকে বেতন দিয়ে দাও তখন যাদের বেতন আছে পঞ্চাশ হাজার করে তখন তাদেরকে পঞ্চাশ হাজার করেই সে স্কেল করতে হয় বেতন দিতে হয় যদি কোনো কর্মচারীকে বেতন বাড়ায় তাহলে সেই ক্ষেত্রে যেমন কোনো একদিন মাহাজন বা কোম্পানির মেইন চেয়ারম্যান বা এমডি যিনি আসেন উনি কোনো এক কর্মচারীকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জায়গায় উনি সত্তর হাজার আশি হাজার বা এক লাখ টাকা দিয়ে ফেললেন স্বাভাবিক ম্যানেজার কিন্তু কমপ্লিট কমপ্লেন করবে যে স্যার আপনি তো ওনার বেতন হচ্ছে পঞ্চাশ হাজার আপনি এক লক্ষ টাকা দিয়ে ফেলছেন বা পঞ্চাশ হাজার বেতন আপনি পঞ্চান্ন হাজার দিয়ে ফেলছেন এটা কিন্তু কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও ম্যানেজারের কাছে একটা দায়বদ্ধ এটা প্রশ্নবিদ্ধ যে আপনি বেশি দিলেন কেন তো তাহলে অন্যান্য আবাদতের বিনিময় আল্লাহ পাকরুবুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে দিয়ে থাকেন রমজানের রোজা এর বিনিময় এত বিশাল যে ফেরেস্তাদের মাধ্যমে কিন্তু বিনিময়টা দেন না কারণ ফেরেস্তারা বিনিময় দিতে গিয়ে আবার ওজন করা শুরু করবেন যে আপনি নামাজ পড়লে এই পরিমাণ সব দেন হজ করলে এই পরিমাণ সব দেন জাকাত দিলে এই পরিমাণ সব দেন কিন্তু একটা রোজা রাখলো এই রোজার পরিবর্তে দেখা যায় যে বিশাল আকারে আপনি সব দিয়ে ফেললেন এই প্রশ্ন যাতে ফেরেস্তাগণ না আনেন এই জন্য আল্লাহ ফাকর্ব আলেন বলেন আর সও রোজা হচ্ছে আমার জন্য আর আমি এটা আমার নিজ হাতে এটার বিনিময় এটার প্রতিদান এটা সব আমি দিয়ে থাকি স্বাভাবিক অন্যান্য আমল করার ক্ষেত্রে একটা মানুষ রিয়া এর লুক দেখানোর আশ্রয় নিতে পারে যেমন একজন লোক নামাজ পড়তেছে তার মাকসাদ তার নিয়তের মাঝে চলে আসে যে মানুষ আমাকে নামাজি বলুক একজন মানুষ হজ করতে গেছে তার মনের ভিতরে এটাও নিয়ে আসতে পারে যে মানুষ আমাকে হাজি বলুক আমাকে মানুষের নাম ধরে ডাকার সময় ডাকবে হাজি অমুক সাহেব হাজি তমুক সাহেব এরকম হাজি বলুক এটা কিন্তু অনেক আমলে আপনার রিয়া যেটা লোক দেখানো যেটা মানুষ দেখানো যেটা এটা কিন্তু নিয়ে আসতে পারে কিন্তু রোজার ক্ষেত্রে কিন্তু এটা না কারণ একটা মানুষ যদি সে রোজা রাখে তাহলে সমাজকে যে আমি রোজা রাখছি সে ঘোষণা দিতে পারে না কারণ রোজা রাখা না দেখা একজন মানুষ যদি রোজা রাখার ভান ধরে রোজা না পারে যেমন সেখানে সে খাবার খেয়ে ফেললো বা অন্ধকারে কোথাও খাবার গ্রহণ করলো এরপরে সে মাঠে মাঠে আসলো লোক সমাজে আসলো তাহলে এটা ধরার মতো কোনো উপায় নাই রোজা হচ্ছে এমন একটা আবাদত যে আবাদতটা কোনোভাবে মানুষের কাছে জাহের করতে পারে না তাহলে যেহেতু এই আবাদরটা এমন যে আবাদরটা একমাত্র সেরেফ আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য এই জন্য আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে বলেন যে বান্দা রোজা রাখে একমাত্র আমার জন্য আর আমি এটার প্রতিদানও আমি নিজ হাতে দিয়ে থাকি তাহলে যেহেতু এই রমজান মাস এটা হচ্ছে একটা বিশেষ একটা ঘনিমত এটা নিয়ামত এটা বরকতপূর্ণ টাইম এই জন্য আমরা আল্লাহ পাক রবুল্লা আলম যেহেতু আমাদেরকে কাছ থেকেই ডাকতেছেন আহ্বান করতেছেন এই জন্য আমরা দোয়া বেশি করে করব বিশেষ করে ইফতারের টাইমে ইফতার সামনে নিয়ে যখন বান্দা কে সামনে নিয়ে সে তার পেটে অনেক চাহিদা মনের ভিতরে আগ্রহ যে সে তার পেটের ক্ষুধার খুব বিলম্বনার কারণে তার মন চাইতেছে সে 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 খাবার খাবার গ্রহণ করে ফেলবে এই সময় সামনে আছে কিন্তু আল্লাহকে আল্লাহকে ভয় করতে করতে খাবারটা খাচ্ছে না এই সময় আল্লাহ পাকর্বুল আলম তার পজিশন গতিমতি দেখে আল্লাহ পাকর্বুল আলম খুশি হয়ে যান এবং বান্দাকে বলেন বান্দা তুমি এত বড় কষ্ট করতেছ এই কষ্টের বিনিময়ে তুমি কি চাও তুমি যা চাইবা তোমাকে তাই দেব। এই জন্য রমজান মাস বিশেষ করে এই ইফতারের আগ মুহূর্ত এই টাইমটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজমতের সাথে মনের ভিতরে জেহেনে এটা রাখবো যে আমরা এই সময়টাকে কাজে লাগাবো দোয়ার ভিতরে আমরা এই সময়টাকে অতিক্রম করব।